শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যে সকল শিক্ষার্থী আমার কাছে অনলাইনে আইসিটি কোর্স করার জন্য ভর্তি হবে থেকে তারিখ পর্যন্ত যে অর্থ তোমরা আমাকে দিবা তোমাদের সেই প্রাপ্ত অর্থ সম্পূর্ণ অর্থ এই এই কয়দিনের আমি বন্যায় ক্ষতি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দান করব তো তোমরা যারা আমার কাছে আইসিটি কোর্স করতে চাও তোমরা এই কয়দিনের মধ্যে ভর্তি হলে তোমার এই অর্থ দ্বারা অন্য একজন কিন্তু উপকৃত হচ্ছে মাধ্যমটা কিন্তু আমি কিন্তু তোমার অর্থে তুমি আইসিটি পড়তে পারতো আবার তাদের সাহায্য হচ্ছে আসলে বিষয়টা হলো তোমরা শিক্ষার্থী তোমরা দান করবা কিভাবে আরে তোমাদেরই তো দান করে কে কিন্তু তারপরও তো আমরা প্রত্যেকের জায়গা থেকে যে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করছি আমি জানি তোমরাও করছো তো তোমাদের মাধ্যমে আমি এই চেষ্টাটা চালাবো তো তোমরা যদি কেউ আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে চাও ইনশাল্লাহ আইসিটি কোনো সমস্যা হবে না তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত আমি তোমাকে পড়াবো তো তুমি যদি এই তেইশ থেকে তিরিশ তারিখ এই কয়দিনের মধ্যে আমার কাছে আইসিটি কোর্সে ভর্তি হও একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব পারবে একদম সব মানে প্রথম থেকেই শিখতে পারবে বেসিক থেকেই শিখতে পারবে এটা নিয়ে ভাবতে হবে না তোমাকে আইসিটি হাতে ধরে ধরে আমি শিখাবো কিন্তু তোমার এই প্রাপ্ত অর্থ তোমার কাছ থেকে যে আমি যে সম্মানিটা পাবো সেই সম্মানিটা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমি দান করব একটা কথা বলি শোনো আসলে তাদের যে ক্ষতি হয়েছে এটা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব না কারণ ধরো কমপক্ষে তিরিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত এবার যদি প্রত্যেকটা মানুষকে তুমি টাকা 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 করে করে দাও তাও লক্ষ তাহলে দিলে কত টাকা টাকা লাগবে যদি তুমি করে দাও তাহলে কত কোটি টাকা লাগবে যদি তুমি এক হাজার টাকা করে দাও তাহলে কত টাকা লাগবে আসলে অর্থ দিয়ে তাদের ক্ষতি পূরণ করা সম্ভব না তুমি যদি প্রত্যেকটা পরিবারকে দশ হাজার টাকা করে দাও তাও তাদের কিছু নাই এই তাদের যে ক্ষতি হয়ে গেছে তারপরেও আমরা আমাদের জায়গা থেকে ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি আর কি তবে আমাদের মেইন জায়গার কথা বলতেবে হবে হচ্ছে আমি আমরা ধরো আজকে অর্থ দেবার সাহায্য করলাম কিন্তু পরবর্তীতে আবার যদি হয় আবার যদি হয় তো মেইন সমস্যা হচ্ছে ভারতের সাথে সমাধান করতে হবে ভারত ভারত যেন এই পানি না আটকায় আবার হুট করে যেন পানি না ছাড়ে এর একটা স্থায়ী সমাধান করতে হবে তা না হলে বারবার আমাদের এই ভোগান্তিতে পড়তে হবে হ্যাঁ আবার আরেকটা জিনিস আমি দেখলাম যে উৎসুক জনতা তোমাদের আমাদের মধ্যে যে উচ্ছুক জনতা আছে তারা এরকম টাকা ফান্ড করে কালেকশন করে নিয়ে যায় ধরো এক লাখ টাকা তুললো দশজন গেল ওই দশজনের জনের খরচ আছে পঞ্চাশ হাজার টাকা আসা যাওয়া খাওয়া দাওয়া হোটেলে আর পঞ্চাশ হাজার টাকা বিলি করলো এরকম এরকম ফান্ড তোমাদের করার দরকার নেই আমার কাছকে অনেক শিক্ষার্থী বলছে স্যার আপনি যাবেন আমাকে নিয়ে যান প্রায় পঞ্চাশ জন এস এম দিছে আমি পঞ্চাশ জনকেই বলছে ঠিক আছে আমার সাথে যাইতে পারো যাওয়া আসা থাকা খাওয়া খরচ তো তোমার বরং আরো তাদেরকে কিছু দিবা পরে কয়েক স্যার একটু ভাইবে দেখি মানে এই একটা একটা ট্যুর বানাই প্রয়োজনে হ্যাঁ এটা অবশ্য ভালো ভালো এটাও যে তুমি নিয়ে কষ্ট করে গেছো হয়তো বা দিচ্ছ এটাও ভালো জিনিস কিন্তু তুমি যদি না গিয়ে মানে গিয়ে যদি বেনিফিট কম হয় তাহলে না যাওয়াই ভালো তোমার এই অর্থ বিশ্বস্ত কোনো সংস্থার মাধ্যমে পাঠাও দেখবা যে তারা ঠিকই ঠিক মতো পাঠাবে আমার আজকে ওই ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুরের অঞ্চলে কিছু শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে তারা বললো যে স্যার সদর কেন্দ্রিক বেশি ত্রাণের ট্রাক ঢোকে কিন্তু নিম্ন অঞ্চলে যেখানে প্লাবিত বেশি হয়েছে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে সেই জায়গায় কম যাচ্ছে তা আমি আমার স্থানীয় শিক্ষার্থী ওই অঞ্চলে যে স্থানীয় শিক্ষার্থী আছে তাদের মাধ্যমে আমি টিম ভাগ করে করে কাজ চালাচ্ছি যতটুকু সামর্থ্য আছে আর কি হ্যাঁ তো তোমরা চাইলে সহযোগিতার হাত বাড়াতে পারো তো তোমাদের মানে আমাকে ওই তাদের উপলক্ষে কিছু দেওয়া লাগবে না তোমরা আইসিটি কোর্স কিনবা আমি আইসিটি পড়াই দিব তোমাদের অর্থ এইভাবে আমি তাদের কাছে দিব তো আশা করি প্রিয় শিক্ষার্থীবিন্দ তোমরা আমার কথাটি বুঝতে পারছো আর যে কোনো প্রয়োজন আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দিও ওকে আসসালামু আলাইকুম ভালো থেকো সবাই